নরসিংগড়স্থিত জিআইটির ইসিই ভবনে রবিবার শেষ হলো দুদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। নতুন 56 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করার আগে দুদিনের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রযুক্তিগত এবং কৌশলগত দিক থেকে এই শিক্ষক শিক্ষিকাদের সমৃদ্ধ করাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য। প্রশ্নপত্র তৈরির প্রস্তুতি, পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করার প্রস্তুতি, এসবের উপর গুরুত্ব দেওয়া হয়। ত্রিপুরা রাজ্য মহাবিদ্যালয় শিক্ষক সংঘ এই অনুষ্ঠানের উদ্যোক্তা। আমাদের গতকাল থেকে দুদিনের কার্যক্রম, যেটা টেকনিক্যাল ইনস্টিটিউট যে ত্রিপুরা রাজ্য মহাবিদ্যালয় শৈক্ষিক সংঘ যে অর্গানাইজ করেছে, সদ্য যারা হায়ার এডুকেশন ডিপ্লোমা লেভেলের টিচার হিসেবে জয়েন করেছে লেকচারার হিসেবে, তো তাদের শুরুতেই আমাদের সরকারিভাবে কোনো ট্রেনিং সিস্টেম না থাকার জন্য আমরা ওদের কিছু করার জন্য, ওদের কিছু স্কিল বাড়ানোর জন্য, ওদের অনেক নলেজ আছে, তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা দুই দিনের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম রেখেছি। আমাদের টিআরএমএসএস ত্রিপুরা রাজ্য মহাবিদ্যালয় শৈক্ষিক সংঘ ওইটার উদ্যোক্তা। তো দুদিন ধরে প্রায় 60টা টেকনিক্যাল সেশনে ওদের কীভাবে ছাত্রছাত্রীদের আমরা মোটিভেট করতে পারি, ইন্সপায়ার করতে পারি, সুন্দরভাবে আগামী দিনের ভবিষ্যৎ কারিগর হিসেবে করে তুলতে পারি, তার জন্য আমরা প্রয়াস চালিয়েছি। তো আজকে প্রায় এখন সমাপন সত্রের দিকে আমরা এগিয়ে গেছি। তো যে রিসোর্স পার্সনরা বিভিন্ন সেক্টর থেকে এক্সপার্টরা এসছেন, তো তারা যেভাবে ডেলিভার দিয়ে গেছেন, আর আমি আশাবাদী যে নতুন যে সদ্য জয়েন করেছেন শিক্ষকরা বা আমাদের অধ্যাপক অধ্যাপিকারা, তারা আগামী দিনে একটা উদ্যম নিয়ে ওদের কর্মস্থলে সুন্দরভাবে ছাত্রছাত্রীদের পড়াতে বা পড়াশোনায় ভালো একটা কি বলবো ভালো একটা সাহায্য পাবে, ওইটাই বলার ছিল।